তো প্রিপারেশন চলছে কালকে পুজোর, আর সরস্বতী পুজো বলে কথা, গান চলবে না হতেই পারে না, তো ব্যাকগ্রাউন্ডে গান চলছে। সো হ্যালো অ্যান্ড গুড ইভিনিং, আমি পৃথিক চলে এসেছি নতুন ব্লগটা নিয়ে। তো কালকে যেমন দেখেছো আমরা ঠাকুর কিনতে গেছিলাম, সমস্ত কিছু শপিং করেছি, যা যা অ্যারেঞ্জমেন্ট করা সেগুলো করেছি। তো আজকে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট, তো দেখে নাও কেমন ডেকোরেশন হচ্ছে। যেমন সিম্পল ডেকোরেশন করা যেতে পারে তো সেটাই করেছি আমি, মোটামুটি এইগুলো করেছি, লাইটিংগুলো লাগিয়েছি, বাকিটা সমস্তটা প্রিয়াঙ্কার ক্রেডিট, ও পুরোটাই করেছে। তো দেখে নাও কেমন হয়েছে। এটা হচ্ছে যাতে আমি কথাটা বলতে পারি, ওখানে বকতে পারি, তো সেই জন্য এটা মুখে আমার এটা দিয়েছে, দেখেছো বদমাইশি দেখো ওর খালি। প্রিয়াঙ্কা খুব ব্যস্ত এসব ঠাকুরের জিনিসপত্র নিয়ে। তো এখন হচ্ছে রাত্রিবেলা, এখন এই সিঁড়িতে এখন আলপনা দেওয়া চলছে, প্রিয়াঙ্কা এখন আলপনা দিচ্ছে। এই যে বিচ্ছুকে দেখো, বিচ্ছু আমার কোলে কোলে এখন দেখছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, তো কালকে রাত্রে যতটা পেরেছি আমরা ডেকোরেশন করে রেডি করে রেখেছিলাম পুজোর জন্য, তো আজকে সকালবেলা উঠে পড়েছি। দেখি প্রিয়াঙ্কা এখন রেডি করছে, দেখা যাক কি করছে। তো যেমনটা দেখতে পাচ্ছ ঠাকুর রেডি হয়ে গেছে, তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মিউজিক রুম। হ্যাঁ, এখানে আমার সমস্ত গিটার গিয়ার্স সমস্ত কিছু এখানে থাকে। তো এইখানেই এবারে পুজোটা করা হয়েছে, আগের বারে হয়েছিলো একটু বাইরের দিকটা করা হয়েছিলো, কিন্তু এবারে ভিতর দিকটায় করা হলো, যাতে কী বলতো ডেকোরেশনটা ঠিকঠাক আমরা করতে পারি। জায়গাটা শর্ট খুবই, বাট তবু এখানেই করা হয়েছে। তো অনেকগুলো কাজ বাকি আছে, চলো আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো, তারপর তোমরা দেখতে পাবে স্টেপ বাই স্টেপ পুজোর সময় দেখতে পাবে। আর তোমরা কীভাবে কাটাচ্ছ আজকে দিনটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর হচ্ছে আজকে একটু প্ল্যানিংস রয়েছে স্কুলে যাওয়ার, দেখি রেহানকে নিয়েও যাবো, রেহানের স্কুলেও যাবো, প্লাস আমার নিজের স্কুলেও যাবো। তো প্রতিবারই আমি এটা গিয়ে থাকি, এবারেও যাবো, আর আর কিছু স্পেশাল প্ল্যানস রয়েছে, চলো সেটাও দেখতে থাকো। আজকে একটা প্রোগ্রাম রয়েছে, তো প্রোগ্রামটাও যেতে হবে, খুব শর্ট টাইম ওটা, বাট তবু ওটা যেতে হবে। তো চলো, তো সকাল সকাল রেহান উঠে পড়েছে, উঠে ঠাকুর দেখতে এসে গেছে।
তো সকাল সকাল বেরিয়ে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, এই যে মিষ্টি আর দইটা নিয়ে নিয়েছি, কারণ ওটা পেন্ডিং ছিল, তো ওটা নেওয়া হয়ে গেছে। এবার চলো বাড়ি থেকে যাই, এবার গিয়ে চান ফান করে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে থাকবো, কখন ঠাকুরমশাই আসবে তারপর পুজো হবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সো আমাদের সমস্ত প্রিপারেশন ডান, দেখে নাও নেক্সট ব্লগটায় খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।